Welcome to our Application of Chemistry YouTube channel. আজকে ফার্মাসিউটিক্যাল এর ক্লিন রুম কনসেপ্ট নিয়ে একটি লেকচার আমি তৈরি করেছি। একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে একটা ড্রাগ তৈরি করার জন্য ক্লাসরুম তৈরি করতে হবে, যেটাকে আমরা ক্লিন রুম কনসেপ্ট। যদি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ড্রাগ যদি ক্লাসিফাইড এরিয়ায়, ভালো একটা এরিয়ায় যদি তৈরি করা হয়, ম্যানুফ্যাকচার করা হয়, তাহলে সেই ড্রাগের কোয়ালিটি এফিকেসি ঠিক থাকবে। ক্লাসরুম কি, ক্লিন রুম কি, সেটা নিয়ে আমি এই লেকচারটি তৈরি করেছি। ওকে, লেটস গো। প্রথমে স্লাইডে দেখেন রোল অ্যান্ড ক্যালকুলেশন অফ এয়ার চেঞ্জেস পার আওয়ার ইন ক্লিন রুম। একটা ক্লিন রুমে এয়ার চেঞ্জ যতবার হবে ততবারই আমার এয়ার পিউরিফাইটা বেস্ট হবে, আর এয়ার পিউরিফাই যদি ঠিক মতো হয় তাহলে আমার আমার এয়ারটা ক্লিন থাকবে সবচেয়ে বেস্ট। সেখানে কোনো পার্টিকেল থাকবে না, কোনো পার্টিকেল যদি না থাকে মাইক্রো অর্গানিজমও থাকবে না, তাহলে ক্লিন রুম বলতে পারি। এখন এয়ার চেঞ্জ পার আওয়ার বলতে আমরা কি বুঝি? Air changes in the pharmaceutical clean room play an important role in the maintenance of SVAC clean room quality. SVAC means অনেক এসভ্যাক বলে, হিটিং, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিং। এয়ার চেঞ্জেস পার আওয়ার আর দ্য নাম্বার অফ টোটাল রিপ্লেসমেন্টস অফ এনি রুমস এয়ার ইন ওয়ান আওয়ার। তার মানে পার ঘন্টায় যতবার এয়ার চেঞ্জ হবে সেটাকে আমি এয়ার চেঞ্জ পার আওয়ার বলবো। যেমন এখানে একটি দেখুন, রুমস হ্যাভিং 60 এয়ার চেঞ্জেস পার আওয়ার উইল হ্যাভ 60 টাইমস এয়ার সাপ্লাই দেন দ্য ভলিউম অফ দ্য রুম। তার মানে 60 এয়ার চেঞ্জ পার আওয়ার বলতে আমরা বুঝবো 60 টাইমস এয়ার সাপ্লাই হবে, চেঞ্জ হবে রুম ভলিউমের উপর ডিপেন্ড করে। FDA রিকমেন্ডস মেনটেনিং দ্য মিনিমাম 20 এয়ার চেঞ্জেস পার আওয়ার ফর ক্লিন রুম। তার মানে 20 ইয়ার চেঞ্জ পার আওয়ার ফর ক্লিন রুমের জন্য একটি মিনিমাম রাখতে হবে 20 ইয়ার চেঞ্জ পার রুম পার আওয়ার। এখন এই এয়ার চেঞ্জটা আমি কিভাবে ক্যালকুলেট করব সেটাই এর পরের স্লাইডে আমি বুঝিয়ে দিচ্ছি। হাউ টু ক্যালকুলেট দ্য এয়ার চেঞ্জেস পার আওয়ার, SCPS ফর্মুলা। ফার্স্ট অফ অল ডিটারমাইন দ্য ভেলোসিটি অফ দ্য এয়ার বিলো দ্য হেপা ফিল্টার ইন ফিট পার মিনিট। HEPA filter, HEPA means high efficiency particulate air. এটাকে বলে একটা HEPA filter, যেটা 0.22 micrometer pore size থাকে, যেখানে যদি এয়ার যদি আমার পিউরিফাই করবে। তাহলে আমাকে এটা চিন্তা করেন এখানে যে HEPA ফিল্টারের প্রতিটা সাইডের আমাকে এয়ার ভেলোসিটি বের করতে হবে, V1, V2, V3, V4, V5। আর এই ভেলোসিটি আমরা কিভাবে বের করব সেটার জন্য একটি অ্যানোমোমিটার, একটা ইনস্ট্রুমেন্ট আছে যার মাধ্যমে এই এয়ার ভেলোসিটি আমরা ডিটারমাইন করব। তাহলে এখান থেকে বের হয়ে গেল ভি। তারপর স্লাইডে দেখুন, এখন এই হ্যাপা ফিল্টারের একটা এরিয়া বের করতে হবে। এরিয়াটাকে বের করব লেন্থ ইনটু উইথ, লেন্থ উইথ ক্যালকুলেট করব কি, দ্য টোটাল এয়ার ভলিউম পার মিনিট সাপ্লাই ইন এ ক্লিন রুম টি। এ হচ্ছে এরিয়া অফ হেপা ফিল্টার ইন স্কোয়ার ফিট, ভি হচ্ছে এভারেজ এয়ার ভেলোসিটি ইন ফিট পার মিনিট। ক্যালকুলেট দ্য টোটাল এয়ার ইন দ্য রুম মাল্টিপ্লাই লেন্থ উইথ অ্যান্ড হাইট অফ দ্য রুম ইন ফিট। দ্য রুম ভলিউম আমাকে বের করতে হবে এই রুমের, লেন্থ উইথ হাইট। So we can calculate the air change per hour, SCPS equal T into 60 by volume means room volume. তাহলে আমি air change per hour বের করে ফেললাম। The requirement of number of air change for any clean room depends on the class of the room, number of personnel working in the area and frequency of access the room. More air changes per hour are required for the better clean room class than lower আমি এখানে প্র্যাকটিক্যাল একটি ক্যালকুলেশন
মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেব যে এসিপিএসটা কিভাবে ডিটারমাইন করে। লেট এয়ার ভেলোসিটি আমি মেজার করলাম অ্যানোমিটারের মাধ্যমে, সাপোজ 1500 ফিট পার মিনিট, সেটাকে আমি সিএফএম কিউবিক ফিট পার মিনিটে বের করে নিব 0.020 একটা ফ্যাক্টর দিয়ে গুণ করে। অ্যানোমিটার প্রপেলার যে এরিয়া সেটা হলো 3 ইঞ্চি, হ্যাপা ফিল্টারের একটা এরিয়া 2x2 4 স্কোয়ার ফিট, এয়ার ভলিউম টি সমান এ হচ্ছে হলো হ্যাপা ফিল্টারের এরিয়া, ভি হচ্ছে হলো আমার ভেলোসিটি। তো বের করে ফেললাম এরা এয়ার ভলিউম, আর রুম ভলিউম ধরে নিলাম 500 কিউবিক ফিট। এসিবিএস ফর্মুলা যদি আমি বসিয়ে দিই তাহলে আমার রেজাল্ট হবে 14.97। ওকে, সবচেয়ে ইম্পর্টেন্ট এখন এয়ার চেঞ্জ পার আওয়ার আমরা কিভাবে ডিফারেন্ট ক্লাসিফাইড এরিয়া আমি বের করব, তা একটা লিস্ট আছে। যেমন WHO ক্লাসরুমকে বলে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, আর ইউএসএ বলে 100 ক্লাস, 1000 ক্লাস, 10000 ক্লাস, 100000 ক্লাস। আইএসও বলে ISO 5, ISO 6, ISO 7, ISO 8। এখন ক্লাস এ এর জন্য রিকোয়ার্ড এয়ার চেঞ্জ পার আওয়ার 240 to 480, ক্লাস বি এর জন্য 150 to 240, ক্লাস সির জন্য 60 to 90, অ্যান্ড ক্লাস ডির জন্য 5 to 48। তার মানে যদি আমার এয়ার চেঞ্জ 240 থেকে 480 মধ্যে থাকে তাহলে ধরে নেবো এটা ক্লাস এ, যদি এর মধ্যে থাকে বি, এর মধ্যে থাকে সি, এর মধ্যে থাকে ডি। একটু আগে যে ক্যালকুলেশন করেছি 40.97 মানে 15, তাহলে আমাদের হচ্ছে কি এটা ক্লাস ডি র আন্ডারে। এখন এয়ার চেঞ্জ পাওয়ার যত ভালো হবে তত আমার ক্লাসরুমটা বেস্ট হবে। এয়ার চেঞ্জ আমি আগেই বলেছি এয়ার চেঞ্জ বেশি হওয়ার সুবিধার জন্য এখানে পার্টিকেল ফ্রি থাকবে, পার্টিকেল যদি না থাকে মাইকারোজা থাকবে না। এখন আমি সব কিছু ঠিক করলাম কিন্তু প্র্যাকটিক্যাল আমাকে দেখতে হবে এখানে কোন পার্টিকেল আছে কিনা বা মাইক্রো অর্গানিজম আছে কিনা, আমি পরের স্লাইডে বুঝিয়ে দিচ্ছি। যেমন এয়ারবোন পার্টিকেল একটি মেশিনের মাধ্যমে আমি যদি এক্সপোজ করি কোনো রুমে, সেখান থেকে আমি সহজে বুঝতে পারবো এখানে আমার ABCD আছে কিনা। যেমন অ্যাট রেস্ট কন্ডিশন অ্যান্ড ইন অপারেশন দুইটা সাইড, অ্যাট রেস্ট অবস্থায় এ যদি আমি 0.5 থেকে 5 মাইক্রোমিটার, যদি আমি 3500 পাই এবং যদি 5 মাইক্রনের বেশি যদি জিরো থাকে এবং ইন অপারেশনে যদি একই থাকে তাহলে আমি বুঝে নেব এটা ক্লাস এ। ক্লাস বি একই রকম ভাবে 3500 জিরো, আর প্রত্যেকটা এরপর ইন অপারেশন 10 টাইমস বেড়ে যাচ্ছে সির ক্ষেত্রে, ঠিক দেখে নেবেন আপনারা। এখন আর পার্টিকেল ফ্রি করলাম আর মাইক্রোবায়োলজি কন্টামিনেশন দেখতে হবে, কিভাবে দেখবো, এয়ার স্যাম্পলিং করব, সেটেল প্লেট করব, কন্ট্যাক্ট প্লেট করব, ক্লোব প্রিন্ট করব, সেখান থেকে আমি রেজাল্ট করে পেয়ে যাব, পেয়ে আমি বুঝতে পারবো যে আমার ক্লাস এ বি সি ডি। আমি যখন সব কিছু করার পরে দেখব আমার ক্লাসে, তখন আমি ম্যানুফ্যাকচারিং যাব কোন স্টেরাইল প্রোডাক্টের ক্ষেত্রে, তার মানে সেই প্রোডাক্টটা আমার হবে স্টেরাইল, কারণ সেখানে আমার কোনো এয়ার পার্টিকেল নেই, কোনো মাইক্রো অর্গানিজম নেই, ফুল অ্যাসেপ্টিক কন্ডিশন। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমি আপনাকে দেখাবো, রুম লোড ক্যালকুলেশন বা এক্সেল শিট। আমি একটা রুমের মধ্যে কতগুলি হ্যাপা ফিল্টার দিব বা ডিফিউজার দিব বুঝবো কিভাবে, সহজে বোঝা যায় একটা এক্সেল শিটের মাধ্যমে। যেমন আমি যদি ধরে নিই সলিউশন এরিয়া, এটা লাগে ফিলিং এরিয়া, সাপোজ রুম সাইজ ফিট নিলাম, ফিট থেকে আমাকে কনভার্ট করে নিলাম হচ্ছে হলো মিটারে, উইথ নিলাম ফিট থেকে আমি কনভার্ট করে মিটার নিলাম, এম স্কোয়ার, রুম হাইট নিলাম, রুম ভলিউম, রুম ভলিউম মিটার কিউব, যদি আমি রুম ক্লাস যদি ডি ডিনোট করি, তারপর আর এস ধরে নিব লেস দ্য 6 ডি, রুম টেম্পারেচার 23 ± 2 ডিগ্রি, প্রেশার 10 পেসকেল, যে পার্সন আমি ধরে নিলাম 5 জন, লাইট আছে 20টা, আর এয়ার চেঞ্জ পার আমি যদি এসিপিএসটা ধরে নিব মিনিমাম 20। এখান থেকে আমি এয়ার সাপ্লাই বের করে নিব, এয়ার সাপ্লাই রিসার্কুলেশন এয়ার, তারপর আমার কত টন হবে সেটা বের করে নিব, এবং লাস্টে আমার চলে আসবে হ্যাপা ফিল্টার আমি কতগুলি দিব। যে সলিউশন রুমের ক্ষেত্রে আসতেছে 7টা মিনিমাম, যদি আমি ডিফিউজার দিই তাহলে আমার 8টা, যদি আমার হ্যাপা ফিল্টার যদি আমি অন্য একটা ফিলিং রুমে করি 5টা আসছে আমার ক্যালকুলেশনে, সাপ্লাই ডিফিউজার আসতেছে
ছয়টা থেকে সাতটা। এই এক্সারসাইজের মাধ্যমে সহজে আমরা বুঝতে পারবো একটা ক্লিন রুম করার জন্য, যদি এ বি সি ডি করার জন্য আমার কতগুলো হ্যাপা ফিল্টার নিতে হবে, কতগুলো আমাকে লো রিটার্ন দিতে হবে। ওকে, আশা করি আপনারা আমাদের লেকচারটি বুঝতে পেরেছেন। সবাইকে অনেক ধন্যবাদ।